তোমার প্রথমেই বোর্ডের দিকে খুব ভালো করে খেয়াল করো, হাউ টু স্কোর ফুল মার্কস ইন আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ এ কীরমভাবে ফুল মার্কস স্কোর করতে হয় তার কিছু টিপস এবং ট্রিক্স আমরা আজকের ক্লাসে কিন্তু সহজে শিখে নেব। এবার তোমাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে, প্যাসেজের থেকে ফুল মার্কস পেতে গেলে প্যাসেজটা তো খুব ভালো করে অবশ্যই পড়তে হবে, কিন্তু যদি এরকম কোনো সিচুয়েশান পরীক্ষার হলে চলে আসে যে তুমি আনসিন প্যাসেজটা পুরোটা পড়ার মতো তোমার হাতে সময় নেই, ঠিক তখন কিভাবে বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে তুমি সঠিক উত্তরটা বার করবে, সেই ছোট ছোট কিছু টিপস এবং ট্রিক্স কিন্তু আজকের ক্লাসে আমরা শিখে নেব, যাতে প্যাসেজ পড়ার সময় না থাকলেও, গোটা প্যাসেজটা পড়ার সময় না থাকলেও তোমরা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কিন্তু পরীক্ষার হলে ফুল মার্কস স্কোর করে আসতে পারো, এটাই হবে উদ্দেশ্য। তাহলে চলো আগামী 10ই ডিসেম্বরকে টার্গেট রেখে, লক্ষ্য রেখে আজকে শুরু করছি আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, প্যাসেজ সলভ করার ট্রিক্সই হচ্ছে, ফার্স্ট ট্রিক্সটাই হচ্ছে কিন্তু যে প্রথমেই তোমাকে পুরোটা প্যাসেজ না পড়তে পারলেও তোমাকে প্রথম একটা বা দুটো লাইন কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে চটপট। তো আমি এখানে দেখলাম দ্য ভিক্টরি অফ স্মল গ্রিক ডেমোক্রেসি অফ এথেন্স ওভার মাইটি পার্সিয়ান এম্পায়ার ইন 490 BC ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইভেন্টস ইন হিস্ট্রি। তার মানে এইখানে বলা হয়েছে যে শক্তিশালী পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে গ্রিকের ছোট্ট একটা রাজ্য এথেন্স যে জয়টা পেয়েছিল 490 খ্রিস্টপূর্বাব্দে, তার কথাই এখানে বলা রয়েছে, সে বিখ্যাত জয়ের কথা এখানে বলা রয়েছে। দারায়ুস দ্য কিং অফ পার্সিয়ান এম্পায়ার, স্বভাবতই পারস্যের রাজা এতে খুশি হবেন না, ওয়াজ ফিউরিয়াস বিকজ এথেন্স হ্যাড ইন্টারসিডেড। এথেন্স কথাটা আবার আসলো, ঠিক আছে, পার্সিয়ান এম্পায়ার, দারায়ুস, এই কথাটা বারবার আসবে, হ্যাড ইন্টারসিডেড ফর দি গ্রিক সিটি স্টেটস ইন রিভোল্ট এগেন্স্ট দ্য পার্সিয়ান ডমিনেশন। তার মানে তিনি এথেন্সের উপর ক্ষুব্ধ হয়েছিলেন কারণ এথেন্স সমস্ত গ্রিক রাজ্যগুলোর হয়ে একাই কিন্তু লড়াই করছিল পার্স্য সাম্রাজ্যের এই আধিপত্যের বিরুদ্ধে। তো বোঝা গেল, তো এই তো গেল, এই যে আমি এই শব্দগুলোকে মার্ক করছিলাম, কেন মার্ক করেছিলাম, কারণ এগুলো হচ্ছে এই প্যাসেজের কিওয়ার্ডস, যেমন হচ্ছে গ্রিক কথাটা বারবার আসবে, এথেন্স কথাটা বারবার আসবে, পার্সিয়ান এম্পায়ার কথাটা বারবার আসবে, 490 BC যেহেতু একটা সাল, এটা ইম্পর্টেন্ট, দারায়ুস কিং মানে একজন তিনি রাজা, তার কথাটা বারবার এখানে আসবে, সেই জন্য কিন্তু এখানে মার্ক করলাম। অর্থাৎ এইটা হলো আমাদের পয়েন্ট নাম্বার টু, ট্রিক নাম্বার টু, যে কিওয়ার্ডসগুলো কিন্তু আমাদের মার্ক করে নিতে হবে। এবার 61 বলেছে, দারিউস টুক ড্রাস্টিক স্টেপস টু ড্যাশ রেবেলিয়াস পার্ট অফ দ্য এম্পায়ার। এবার প্রথমে এই কোয়েশ্চেনটা পড়ার পর তোমাদের দুটো জিনিস বলে নিতে চাই, এখানে দুটো জিনিস আমরা ফলো করতে পারি। আমাদের যদি হাতে সময় থাকে তাহলে আমরা কী করবো, এখান থেকে কিওয়ার্ডগুলো দেখবো, যে দারিউস কিওয়ার্ড তখনই বলেছি, যে ড্রাস্টিক স্টেপস রেবেলিয়াস পার্ট, ঠিক আছে, এইগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো দেখেই কিন্তু আমরা খুঁজবো কোথায় বাক্যটা রয়েছে, ঠিক আছে, কোথায় এই বাক্যটা রয়েছে। আমি ধরো খুঁজে পেলাম, এই যে ইন অ্যাঙ্গার দ্য কিং হি থট ইন টু টেক ড্রাস্টিক, এই যে ড্রাস্টিক স্টেপস প্যাসিফাই দ্য রেবেলিয়াস পার্ট দ্য এম্পায়ার, বোঝা গেছে। তা এইখানে আমরা তো খুঁজে পেয়ে গেলাম, যদি আমাদের হাতে সময় না থাকে তাহলে আমরা কি, আমরা সেন্টেন্সটার মানেটা বের করব, দারিয়াস টুক ড্রাস্টিক স্টেপস টু রেবেলিয়াস পার্ট টু ড্যাশ দ্য রেবেলিয়াস পার্ট অফ দ্য এম্পায়ার। রেবেলিয়াস পার্ট মানে হচ্ছে বিদ্রোহী যে অংশ, টুক ড্রাস্টিক স্টেপস মানে হচ্ছে রাজা, তিনি তো বিদ্রোহ অবশ্যই দমন করবেন, তিনি অবশ্যই চাইবেন বিদ্রোহ দমন করতে, একটা কমন সেন্স প্রয়োগ করে, তা দমন করা হয়, দমন করবেন না বিদ্রোহ ঠান্ডা করবেন বা শান্ত করবেন, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান। আমি দেখলাম উইকেন, বিদ্রোহ দুর্বল করা যায় না, বিদ্রোহ কঙ্কার জয় করা যায় না, বিদ্রোহ ধ্বংস করা যায় না, কিন্তু তাকে ঠান্ডা করা যায়, বোঝা গেল, ঠান্ডা করা যায়। এবার কীরকমভাবে চেক করবো এটাই কারেক্ট অপশান কি না, এটা তো আমি এখান থেকে একটা কমন সেন্স একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে বের করলাম। দেখো এইখানে স্টেপস প্যাসিফাই দ্য রেবেলিয়াস পার্ট, প্যাসিফাই মানে কি, প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা, যেটাকে আমরা কাম বললাম, ঠান্ডা করা। কীরকমভাবে মনে রাখবো, প্যাসিফিক ওশিয়ান মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর,
প্রশান্ত, ওখানে প্যাসিফিক, এখানে প্যাসিফাই, ওখানে প্রশান্ত, এখানে শান্ত, সেরকমভাবে মনে রাখবো। তাই দেখো আমরা দুটো স্টেপ ফলো করে কিন্তু করতে পারি, তোমাদের কিন্তু প্রথমেই বলে দিলাম, যদি হাতে সময় থাকে তাহলে কিওয়ার্ডগুলো বের করে সেখান থেকে আমরা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে কিন্তু আমরা বের করতে পারবো, আর নয়তো বা একটা কমন সেন্স অ্যাপ্লাই করবো, অপশান টেস্ট করবো, করে বার করবো। এই হচ্ছে স্টেপস। নেক্সট, দ্য পিপল অফ ডেলোস র্যান অ্যাওয়ে বিকজ দে ওয়্যার পিপল অফ ডেলোস, এটাই কিন্তু আমাদের এখানে কিওয়ার্ড একটা, এটাই কিন্তু আমাদের এখানে কিওয়ার্ড। কিন্তু আমরা এখানে দেখলাম যে কিওয়ার্ডটাই আমাদের কিন্তু এখানে মেন, কারণ এটা আমাদের কমন সেন্স দিয়ে বলতে পারবো না, কারণ এইখানে তারা কেন পালিয়ে গিয়েছিল তার একটা কারণ কিন্তু এখানে চেয়েছে, যার উত্তরটা কিন্তু আমাদের টেক্সটেই রয়েছে। ঠিক আছে, এর জন্য কিন্তু আমাদের টেক্সটে ওইটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ডসগুলো কোথায় রয়েছে। তাহলে দ্য পিপল অফ ডেলোস, পিপল অফ ডেলোস কোথায় রয়েছে আমরা দেখব, এই যে পিপল অফ ডেলোস, দ্য ফ্রাইটেন্ড সিটিজেন্স অফ ডেলোস রিফিউজ টু বিলিভ দিস নট ওয়ান্টিং টু অ্যাবেট দ্য কনকোয়েস্ট অফ গ্রিস। ঠিক আছে, ফুল দ্য পার্সিয়ানস ট্রাইড টু ফুল সাম গ্রিক সিটি স্টেটস বাই ক্লেমিং টু হ্যাভ কাম ইন পিস। পার্সিয়ানরা কী করেছিল, একটা বুদ্ধি খাটি ছিল, তারা বোকা বানাতে চেয়েছিল গ্রিকের কিছু অধিবাসীদের বা কোনো একটা রাজ্যকে বা কিছু রাজ্যকে, এটা বলে যে তারা কিন্তু শান্তি স্থাপন করতে চায়। কিন্তু তারা ওই সিটিজেনরা, কোথায় সিটিজেন অফ ডেলোস রিফিউজ টু বিলিভ দিস, কিন্তু তারা তাদের সেই ফাঁদে পা দেয়নি, তারা তার প্রত্যাখ্যান করেছিল তাদের সেই বক্তব্যটাকে। ঠিক আছে, বিশ্বাস করেনি, অবিশ্বাস করেছিল, তার মানে বোকা বানাতে চেয়েছিল কিন্তু তারা বোকা হয়নি সেই সিটিজেন্স অফ ডেলোসটা। তার মানে এখান থেকে কী বলা যায় যে তারা ছিল হচ্ছে বোল্ড, সাহসী সেটা বলা যায় না, ইম্পেশেন্ট অধৈর্য ছিল না, অ্যানয়েড বিরক্ত ছিল না, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন, কারণ তারা এখানে ওয়াইজ ছিল মানে হচ্ছে খুব বিচক্ষণ ছিল, সেই জন্য কিন্তু তারা পালিয়ে গিয়েছিল সেখান থেকে, বোঝা গেছে। নেক্সট, তার মানে এটা কিন্তু যে পিপল অফ ডেলোস এই কিওয়ার্ডটা আমরা খুঁজে পেলাম কোথায়, একদম বাক্যের মানে প্যাসেজের একদম শেষের দিকে। স্টেটমেন্ট, পার্সিয়া ওয়াজ অটোক্রেটিক্স, ঠিক আছে, স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, এই ধরনের প্রশ্ন কিন্তু দেবে, এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক, অথবা দুটোই ভুল কিনা অথবা দুটোই ঠিক কিনা সেটা আমাদের অপশানে খুঁজে বার করতে হবে। স্টেটমেন্ট ওয়ান বলেছে পার্সিয়া ওয়াজ অটোক্রেটিক, ঠিক আছে, স্টেটমেন্ট টু বলেছে এথেন্স ওয়াজ ডেমোক্রেটিক, এথেন্স ওয়াজ ডেমোক্রেটিক, এটা ট্রু। কী করে বুঝলাম, প্রথমেই কিন্তু আমরা পড়ে নিয়েছি দ্য ভিক্টরি অফ স্মল গ্রিক ডেমোক্রেসি অফ এথেন্স, ডেমোক্রেটিক মানে হচ্ছে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে, সেখানকার জনগণই কিন্তু মেন। পার্সিয়া ওয়াজ অটোক্রেটিক, অটোক্রেটিক মানে হচ্ছে একনায়ক, মানে একজনের কথায় সেখানে শাসনটা চলে, অবশ্যই সেটা তো স্বাভাবিক, কারণ প্রথমেই বলা রয়েছে যে দারিউস দ্য কিং অফ পার্সিয়া, যেখানে কিং মানে রাজা রয়েছে, যে রাজ্যের হেড রাজা, সেই রাজার কথা অনুযায়ী সমস্ত কিছু ঠিক হবে, ঠিক আছে, ফাইনাল ডিসিশন তিনিই নেবেন, তাই সেই জিনিসটাকে বলা হয় অটোক্রেটিক বা একনায়কতন্ত্র। তাহলে কিন্তু এই যে প্রথমে বলেছিলাম যে প্রথম দুটো সেন্টেন্স আমাদের খুব ভালো করে পড়তে হবে, দেখো তার থেকে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম, তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান, অপশান বি হয়ে যাবে কারেক্ট অপশান, স্টেটমেন্টস ওয়ান অ্যান্ড টু বোথ আর ট্রু, এটা হয়ে যাবে কারেক্ট অপশান, বোঝা গেছে, স্টেটমেন্টস ওয়ান অ্যান্ড টু বোথ আর ট্রু, দুটোই কিন্তু সঠিক। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন, তবে নেক্সট কোয়েশ্চেনেও যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই যে তোমরা যেহেতু এই ধরনের যে প্র্যাকটিস যেরকমভাবে আমরা এই ক্লাসটায় করছি, এরকমভাবে যদি আরও প্র্যাকটিস করতে চাও বা অন্যান্য বিষয়গুলো, পেডাগগির বিষয়গুলো বা গ্রামারের কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে সেটা যদি বিশদে জানতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই আমাদের রিও স্টাডি অ্যাপ ডাউনলোড করতে হবে। কোথা থেকে করতে হবে, তোমরা প্লে স্টোরে গিয়ে রিও স্টাডি অ্যাপ লিখে সার্চ করতে পারো, অথবা তোমরা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে সেখান থেকে ক্লিক করতে পারো। এবার অ্যাপে অ্যাপ ডাউনলোড করা মানেই কিন্তু তুমি সেখানে তোমাকে কোর্স পারচেস করতে হচ্ছে না, এই ভয়টা কিন্তু বা এই ভুল ধারণাটা প্রথমেই মন থেকে দূর করে দাও। তুমি সেখানে গিয়ে আমাদের ডেমো ক্লাসগুলো বা ফ্রি ক্লাসগুলো আগে দেখো, সেই ফ্রি ক্লাসগুলো দেখে যদি তোমার পছন্দ হয়, যদি মনে হয় হ্যাঁ এই কোর্সটা নেওয়া আমার দরকার বা কোর্সগুলো নেওয়া আমার দরকার, তাহলে কিন্তু অবশ্যই দেরি না করে জয়েন করে যাও, কারণ পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে বিভিন্ন ধরনের পরীক্ষা। আমাদের সেখানে যেরকম প্রাইমারি টেটের কোর্স চালু হয়ে গেছে, নতুন আপডেটের ক্লাস দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক সেই রকমই
কিন্তু এসএসসি জিডি বলো, সেখানে এসএসসি জিডির কোর্স অলরেডি চালু, বা এসএসসির অন্যান্য এক্সাম বলো, বা রেলওয়ের ফাউন্ডেশন কোর্স বলো, এবং এছাড়াও বিভিন্ন ইন্ডিভিজুয়াল সাবজেক্টের কোর্স, এছাড়াও ফুড এসআইয়েরও কোর্স রয়েছে, এছাড়াও ইন্ডিভিজুয়াল বিভিন্ন কোর্স রয়েছে বিভিন্ন সাবজেক্টের, ম্যাথস বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, জিকে, জিএসজি, এর প্রতিটা আলাদা আলাদা কোর্স রয়েছে। তোমরা যেটা তোমাদের দরকার সেই দরকার অনুযায়ী তোমরা কিন্তু কোর্সে অবশ্যই জয়েন হয়ে যাও, এবং প্রাইমারি টেটের কোর্সও কিন্তু সেখানে অলরেডি চালু হয়ে গেছে, তোমাদের কিন্তু বলে দিয়েছি। এবং আমাদের কোর্স থেকে পড়াশোনা করে কিন্তু বিগত বছরে 220 জনেরও বেশি স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় পাস করেছে, অতএব সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। তো যত তাড়াতাড়ি সম্ভব মনে কিন্তু জয়েন করে যাও আমাদের কোর্সে। নেক্সট, এই কোশ্চেনটা আমি আপাতত বাদ দিচ্ছি, কারণ এর সাথে প্যাসেজের কোনো যোগাযোগ নেই। এটা হচ্ছে গ্রামারের একটা কোয়েশ্চেন, ঠিক আছে? সেন্টেন্সটা যদিও দেওয়া কিন্তু গ্রামারের একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আসছে একটু দেখে নিচ্ছি, গ্রামারের কোয়েশ্চেনটা একটু পরে সলভ করছি। নেক্সট কোয়েশ্চেন, এথেন্স হ্যাড ড্যাশ দি আদার গ্রিক সিটি স্টেটস এগেনস্ট দি পার্সিয়ানস। এক নম্বর হতে পারে, হাতে সময় থাকলে তুমি প্যাসেজে খুঁজতে পারো এর আনসার। দু নম্বর হচ্ছে, এখান থেকে একটা ট্রিক অ্যাপ্লাই করবো আমরা, অপশান টেস্ট করবো। এথেন্স কী করেছিল, অন্যান্য গ্রিক রাজ্যের হয়ে পার্সিয়ার বিরুদ্ধে, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল। তা এইখানে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান? রিফিউজ টু হেল্প, এটা তো হবে না। হেল্প করতে প্রত্যাখ্যান করেছিল, সাহায্য করতে প্রত্যাখ্যান করেছিল, এটা তো হবে না। ওয়ান্টেড টু ফাইট, এটা দেখে কিন্তু গণ্ডগোল পাকাবে না। ওয়ান্টেড মানে হচ্ছে চেয়েছিল, কিন্তু ফাইট করেছে কি করেনি সেটা বলা নেই, এটাও কিন্তু হবে না। সি, ইন্টারভেন্ট অন বিহাফ অফ, ইন্টারভেন্ট আমাদের একটা অপরিচিত শব্দ, কিন্তু অন বিহাফ অফ মানে অন্যদের হয়ে বা কারো হয়ে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে এইটা আমাদের কারেক্ট অপশান হতে পারে। আর অপশান ডি যদি দেখি, গিভেন অর্ডার্স টু ফাইট, ফাইট করার অর্ডার দিয়েছিল কিন্তু নিজে ফাইট করেনি, এটা তো হতে পারে না। তাহলে অপশান সি হয়ে গেল একমাত্র আমাদের কারেক্ট অপশান যেটা কারেক্ট হতে পারে। এবার প্যাসেজ অনুযায়ী আমরা যদি এটাকে ঠিক করে নিই, দেখে নিই যে ঠিক রয়েছে কি না, সেটা অবশ্যই যে এম্পায়ার ওয়াজ ফিউরিয়াস, কেন রেগে গেছিল, এথেন্স হ্যাড ইন্টারসিডেড মানে হচ্ছে মধ্যস্থতা করেছিল, নাক গলিয়েছিল, ফর আদার গ্রিক সিটি স্টেটস ইন রিভল্ট এগেনস্ট দ্য পার্সিয়ান ডমিনেশন, পারস্য সাম্রাজ্যের আধিপত্যের বিরুদ্ধে অন্যান্য গ্রিক রাজ্যগুলোর হয়ে এথেন্স নিজে এগিয়ে গিয়েছিল, যুদ্ধ করেছিল। নেক্সট, দ্য ওয়ার্ড অ্যাবেট অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ মিন্স, অর্থাৎ অ্যাবেট এই শব্দটা প্যাসেজে যেরকমভাবে ইউজ হয়েছে সেরকমভাবে আমাকে এটা খুঁজে বের করতে হবে। এখানে ওয়ার্ডটা তো দিয়ে দিয়েছে কি ওয়ার্ডটা, এবার আমরা যদি খুঁজি দ্য ওয়ার্ড অ্যাবেট, তা বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে দেয় আমাদের সিনোনিমস বা অ্যান্টোনিমসে, হয় মাঝের দিকে নয় শেষের দিকে থাকে। তা প্রথমে আমরা শেষে খুঁজি, নট ওয়ান্টিং টু অ্যাবেট দ্য কনকোয়েস্ট, ঠিক আছে, নট ওয়ান্টিং টু অ্যাবেট দ্য কনকোয়েস্ট। তা এইখানে অ্যাবেট শব্দটা আমরা পেয়ে গেলাম, যেহেতু শেষের দিকে প্রথম দিক থেকে খোঁজার সুবিধা, তাহলে প্রথম শেষের দিক থেকে খুঁজলাম, অ্যাবেট শব্দটা পেয়ে গেলাম। নট ওয়ান্টিং টু অ্যাবেট দ্য কনকোয়েস্ট অফ গ্রিস, পিপল ওই যারা সিটিজেনরা ওখান থেকে পালিয়ে গেছিলো, তারা কী করতে চায়নি, অ্যাবেট দ্য কনকোয়েস্ট, অ্যাবেট মানে হচ্ছে সাহায্য করতে চায়নি, কনকোয়েস্ট অফ গ্রিস, ঠিক আছে, গ্রিসের দখল হয়ে যাওয়াটা তারা সাহায্য করতে চায়নি। মানে অ্যাবেট মানে হচ্ছে সাহায্য করা, হেল্প করা, ঠিক আছে, সাপোর্ট করা বলতে পারো। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান? অপশান সি, সিটা উপরে চলে গেছে যদিও বিটা নিচে চলে এসেছে, অ্যাসিস মানে হচ্ছে সাহায্য করতে চায়নি তারা। নেক্সট, দ্য পিপল অফ ডেলোস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ দ্য কনকোয়েস্ট অফ গ্রিস। তা এখানে একই, এই একটা বোঝা গেল, একটা কনসেপ্ট দিয়ে দুটো উত্তর হয়ে গেল। সাপোর্ট, তারা সাপোর্ট করতে চায়নি কনকোয়েস্ট অফ গ্রিস, মানে হচ্ছে গ্রিসের দখল হয়ে যাওয়া তারা কখনই সাপোর্ট করতে চায়নি। উইচ অফ দ্য ফলোয়িং অপশানস কাম ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এনোবড বা এনোবেলড অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ। এবার ওয়ার্ডটা আমাদেরকে খুঁজতে হবে প্যাসেজে, এছাড়া তো কোনো উপায় নেই। তার লাস্টের দিক থেকে খুঁজতে খুঁজতে আসবো, পার্সিয়ান ট্রাই টু ফুল সাম গ্রিক সিটি, এগুলো অব্দি খোঁজা হয়ে গেছে। এনোব, এই যে এখানে আমরা মাঝের দিকে খুঁজে পেলাম, এনোবড বাই দিস পার্টিসিপেশন, কী পার্টিসিপেশন, পার্সিয়া ওয়াজ রুলড বাই ওয়ান ম্যান ইন এথেন্স, হাউ এভার অল সিটিজেন্স হেল্প টু রুল। এথেন্সে ছিল হচ্ছে গণতন্ত্র, মানে সবাই সাহায্য করতো রুল করার জন্য সরকারকে। তাহলে সবার পার্টিসিপেশনের জন্য, তো সবাই যেখানে পার্টিসিপেট করছে রুল করার জন্য সেখানে সবাই এনোবেলড হবে। এনোবেলড মানে বোঝা যাচ্ছে যদি আন্দাজে তারা সবাই সম্মানিত, সমান মর্যাদা প্রাপ্ত। তো এনোবেলড মানে হচ্ছে কাউকে মর্যাদা দেওয়া। তাহলে কী হবে, ওয়ারিড ফ্রাইটেন প্যানিকড এনকারেজ। যদি এখানে দেখো অপশান টেস্ট যদি আমরা করি, যদি ওটা নাও থাকে, যে এনোবেলড মানে যদি নাও খুঁজে বের করার টাইম থাকে, আরেক রকমভাবে অপশান টেস্ট করতে পারবো, সেটা হচ্ছে কি, যে ওয়ারিড ফ্রাইটেন প্যানিকড, এই তিনটে এক রকমের মানে,
ফ্রাইটেন মানে ভীত, ওয়ারিড মানে হচ্ছে উদ্বিগ্ন চিন্তিত, প্যানিক মানে হচ্ছে ভীত, তাহলে এটার কোনোটাই হবে না, এটা আলাদা, যেটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন, এনকারেজড। মানে যেহেতু এথেন্সে সবাই মিলে একটা গণতন্ত্র ছিল, সেই জন্য তারা সবাই উদ্বুদ্ধ ছিল এই যুদ্ধটা করার জন্য, বোঝা গেছে? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা যদি চাও যে এই ধরনের ক্লাস, এই ধরনের ট্রিক্স, এই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা প্যাসেজ সলভ করতে পারবো, বাবা দ্য প্যাসেজ সলভিংয়ের প্র্যাকটিস ক্লাস যদি তোমরা পেতে চাও, সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো করে পড়াশোনা করো, সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।